আমি একটা জিন্দালার কাটিস না রে জঙ্গলার বাঁশ আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না আমি পীড়িতের অনলে পড়া মরার পরে আমায় করিস আমি একটা জিন্দালার কাটিস না রে জঙ্গলার বাঁশ আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না আমি পীড়িতের অনলে পড়া মরার পরে আমায় করিস না তোরা মরার পরে আমায় করিস না আরে প্রেমে পড়া যায় না চেনা দেখা শুধু চেনা যায় যার জীবনে নাই একটুখানি সুখ হরে বিন্দু মাত্র সুখ আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমার লাশটা বুকে ধরে আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না আমি পীড়িতের অনলে পড়া মরার পরে আমায় করিস না তোরা মরার পরে আমায় করিস না আয়রে বুকের ভিতর মারল অন্তর সর্বহারা আমার মতো কষ্ট যেন পায় না কোন লোক যেন পায় না কোন লোক মনের বুঝাইলাম কত হইল না তো মনের মতো মনের বুঝাইলাম কত পাইলাম না তো মনের মতো মিছে আশায় কারো পিছে মনার ঘুরিস না আমি পীড়িতের অনলে পড়া মরার পরে আমায় করিস না তোরা মরার পরে আমায় করিস না আমি একটা জিন্দালাশ কাটিস না রে জঙ্গলার বাঁশ আমি একটা জিন্দালাশ কাটিস না রে জঙ্গলার বাঁশ আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না আমি
কেরণলে পড়া করার পরে আমায় পুরিষ্কার করার পরে আমায় পুরিষ্কার করা করার পরে আমায় পুরিষ্কার অসাধারণ বাড়ি ভাই আমি এমনিতে আপনার ফ্যান আগে থেকে আজকে সাথে কাজ করতে গিয়ে এই মঞ্চে মনে হচ্ছে এই গানগুলি আরও আগে থেকে শোনা উচিত ছিল অসাধারণ ধন্যবাদ এটা তো আমারও তাই মনে হচ্ছে কারণ আপনি একদম দিকপাল মিউজিশিয়ান এদেশের সো কাছাকাছি না আসলে তো আসলে কেউ কাউকেই কোনোদিনও বুঝতে পারিনি মানে এত চমৎকার লাগছে আপনার গানগুলো ধন্যবাদ আপনাকে চেষ্টা করে যাচ্ছি আমি তো নতুন গায়ক একটু একটু গাওয়া শুরু করেছি এই 15-20 বছর যেমন একদিন দুই একদিন আগে দুদিন আগে আমাদের এক বড় ভাই এখানে আলাপ ছিল বলছিল যে মানুষের ভয় কিসে তো আমি বললাম কিসে তো উনি বলে মৃত্যুতে এটার ব্যাপারে আপনি কিছু যদি বলতেন মৃত্যুতে তো ভয় যিনি বলেছেন ঠিক আছে আমি উনি বললেন ওনার বিষয়টা কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করব সেটা আমি দ্বিমত পোষণ করব যেটা হোয়াট ইজ ইউনিভার্সাল হাউ আই অ্যাম অ্যাফ্রেড যেটা চিরন্তন সেটা তো চিরন্তন এটা তো ঘটবেই সেখানে আমার ভয় পাওয়ার তো কিছু না আমি তো মনে করি প্রত্যেকটা মুহূর্তে আমি স্ট্যান্ড বাই যদি আসে মৃত্যু আসবে মোস্ট ওয়েলকাম তারপর মানুষ ভয় পায় ভয় মানুষ যেটা পায় বিশ্বাস করেন আমি ভয় পাই না ব্যক্তিগতভাবে সেটা বলছি কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনার বয়স কত 250 বছর বাহ তো 250 বছর বয়স আপনার বলি আমি যে কেন আপনার আমি আমি আমার জীবনের হিসাব তো মিলে না আমি আমার দিন রাত্রে মিলিয়ে কত বছর আমি কত ঘন্টা ঘুমিয়েছি কত ঘন্টা জেগেছি কত ঘন্টা আড্ডা মেরেছি আমার হিসাব কিতাব নাই তো আমার 1 ঘন্টার আড্ডাই তো মনে হয় আমার কাছে 50 বছরের সমান বাহ খুবই চমৎকার একটা উদাহরণ খুবই চমৎকার এটা অনেক বড় দার্শনিক একটা শব্দ যাই হোক আমি আমি যেটা বিশাল একটা ফিলোসফি এটা আসলে আলাপ করলে অনেক আলাপ আসবে জি তবে বাড়ি ভাই এরপর আমরা কোনটা গাইছি আরেকটা গান গাবো তার আগে একটা কথা বলি নেই একটা বিষয় যেটা মালিকের কাছে প্রার্থনা আমরা সবাই করা উচিত আমিও করি সেটা হচ্ছে যে হ্যাঁ আমি চলে যাব এটা তো অবশ্যই মোস্ট ওয়েলকাম আমার একটা প্রার্থনা ছোটোখাটো মানুষ হিসেবে গডের কাছে যে আমি যেন মানুষকে কষ্ট না দিয়ে আমি যেন কষ্ট না দিই যেন সুন্দরভাবে শান্তভাবে পৃথিবীকে রেখে যেন আমি চলে যাই কিন্তু মানুষের তো একটা সমস্যা আছে কেউ তো কাউকে কষ্ট দিতে চায় না দিতে চায় না হঠাৎ যে কষ্টটা হয় এটার মানেটা কি এইটাই বুধ এই মানেটার জন্যই বুধ আমাদের এত চেষ্টা এত প্রার্থনা এত নামাজ রোজা এত গির্জা পেগোডা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণ বুধ একটাই তাহলে ক্ষমা হচ্ছে বড় মাধ্যম ক্ষমা ক্ষমা তো ক্ষমা যদি আল্লাহ করে ক্ষমা মানুষও করবে ক্ষমা হচ্ছে বড় মাধ্যম মানুষ যদি ক্ষমা করে দিলে আল্লাহ যদি ক্ষমা করে দেন বাস আমাদের একটাই চেষ্টা করার মালিক শুধু আমরা আর কিছু নাই কোনটা গাইছি আমরা প্রথমে রজনী হয়েছে না অবসর চলেন এটা তো আপনারই করা জি আমার করা আমার আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচা রজনী
কৃষ্ণায় অবসান আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা ছায়া আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে কত নিশি আইলো মনের আশা মনে কেন বন্ধু আসিল না জোড়ায় না পরাণ হায়রে কেন বন্ধু আসিল না জোড়ায় না পরাণ আসতে পারে আমার বন্ধু কালা ছায়া রজনী কৃষ্ণায় অবসান কৃষ্ণায় বাসর সাজাই আশার আশে আসবে বন্ধু নিশির শেষে ও বাসর সাজাই আশার আশে আসবে বন্ধু নিশির শেষে দারুণ পীড়িতের বিষে ধরিল জান হায়রে দারুণ পীড়িতের বিষে ধরিল নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা ছায়া রজনী কৃষ্ণায় অবসান কৃষ্ণায় অবসান ঢাকা আধা
অন্ধার রাত্রে কেমনে থাকি একা ঘরে ও মেঘে ঢাকা আঁধার রাত্রে কেমনে থাকি একা ঘরে সাখর জন্মে আর কয় কান্তে কান্তে কইলাম পেরেশান সাখর জন্মে আর কয় কান্তে কান্তে কইলাম পেরেশান আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা জান রজনী কৃষ্ণায় বসান আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা দিন দিন নাদের দে তাদের দে দারে দিন না দিন দিন নাদের দে তাদের দে দারে দিন না ধাদের দে দা দা রে দম না 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 ধাদের দে দা 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 না 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 ধাদের দে দা 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 অসম্ভব সুন্দর, চমৎকার 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 চমৎকার, অসম্ভব সুন্দর, মানে আনবিলিভেবল। আমি জানি না গানটার শুরুর মধ্যে এবং আপনার গায়কের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা আমার মনে হয় যে কে যারা শুনবেন আর যারা সাথে বাজাবেন সঙ্গত করবেন সবাই হারাবে, এখানে না হারানোর কিছু নেই। আসলে এই গানটি তো সত্যিকার অর্থে একটি ক্লাসিক্যাল কম্পোজিশনের উপরে করা, আর এই গানটা খুব অবহেলিত ছিল আমার জন্মের আগের গান। হ্যাঁ, তো উনি মারা গেলেন, যে বয়াতির গানটা ছিল, সাধক ছিলেন বাউল চানমিয়া সাহেব,
তখন এই রাস্তাঘাটে গানটা যখন গাইতেন অনেকেই আমার খুব হৃদয়ে লেগেছে কথাগুলো, তখন এটাকে নিয়ে জাস্ট আমি একটু একটু সুর করার চেষ্টা করি আর কি। খুবই সুন্দর, মানে আনবিলিভেবলি খুব সুন্দর। বাড়ি ভাই ম্যাক্সিমাম টাইম তো আপনার বাইরেও তো অনেক শো করেছেন। জি জি, দেশের বাইরে। তো আপনার এই গান এই বাঁশি সব মিলিয়ে দর্শক কেমন করে? হ্যাঁ খুব, সেটা তো কিছুটা তো আপনিও জানেন, অনেক সময় দেখা হয়েছে, একসাথে আমরা ছিলাম, একসাথে আমরা ছিলাম, সেই জাদু তো আপনার মধ্যেও দেখেছি। গিটারে আপনি অনেক কিছু করেন, সেটা সেটা দেশবাসী জানে, নতুন করে বলার কিছুই নাই। তো মানুষ শুনছে, মানুষকে আনন্দ দিতে পারছি, সেটাই শান্তি আর কি। আমি আপনার একটা শো আমরা দুজন একসাথে ছিলাম, সম্ভবত বাহরাইনে, বাহরাইন না দুবাই, দুবাই ওমান, ওমানে ওমানে, এত অদ্ভুত লেগেছিল ওই আপনার খুব পরিচিত একটা গান, এটা যে মা নিয়ে গানটা, খুব অদ্ভুত বাঁশির সোলো ছিল। আমার অবাক লাগছিল যে দর্শক এত স্তব্ধ হয়ে গান শুনছিল, এটা দেখার মতো ছিল। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। এয়ারটেল আর মিউজিকে আপনাকে আমন্ত্রণ আবারও। আমরা শেষ কোন গানটা শুনবো? আমার এই মুহূর্তে মনে আসছে একটা বাউলা গান, একটা বাউল গান গাই। হ্যাঁ গাই একটা, আমি আমরা তো একটু আউলা বাউলা মানুষ। জি, একটা বাউল গান গাই দর্শকদের জন্য। ঠিক আছে, বাউল রশিদুদ্দিন সাহেবের, সাধক রশিদুদ্দিন সাহেবের একটি গান দিয়ে শেষ করব আমি। ঠিক আছে, তার আগে আমরা বলে যাই আজকে আপনার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এয়ারটেল আর মিউজিকে আমাদের সাথে ছিলেন দি ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড বারি সিদ্দিকী। বারি ভাই আমাদের খুব প্রাণের মানুষ, এবং আপনার সাথে ছিলেন এই যথেষ্ট। আবারও দেখা হবে আগামী সপ্তাহে, কারণ এক গানেই আমাদের অনুষ্ঠান শেষ হবে এর পরবর্তী গানটাতে। থ্যাংক ইউ, চোখ রাখুন আগামীতে আবারও আর মিউজিকে, এয়ারটেল আর মিউজিক। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। রং সুরত কবি কহল তোমারই মতো, তোমার সঙ্গে কবিরত ঘরে চলা চলো, দেখবে খোদার রং সুরত কবি কহল তোমারই মতো, তোমার সঙ্গে কবিরত ঘরে চলা চলো, তোমার রঙে রঙে ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো, এমন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো, মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো, মন
দেহের মানুষ করিতেছে ঝলমল করিতেছে ঝলমল ভাবের দেশে চলো রে মানুষ জ্ঞানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ জ্ঞানের দেশে চলো কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত মদিনে বনু পবন শ্মশানেতে কত মানুষ গেল কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত মদিনে বনু পবন শ্মশানেতে কত মানুষ গেল জনম গেল ভাবের দেশে চলো রে মানুষ জ্ঞানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ জ্ঞানের দেশে চলো দেখবে খোদার মহান ছবি দেখবে খোদার মহান ছবি তোমার চর্ম চোখের পর্দা খুলো ভাবের দেশে চলো রে মানুষ জ্ঞানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ জ্ঞানের দেশে চলো।